malpienge, 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 hum to malpienge, mangri kar bhati me malpienge, malpienge, hum to malpienge, mal sange chakna aur bidi pienge. Local me, to Eropa Mata, to mi sobaque, con de que te quedé, con la misma.
গানের ভিডিও মাঝখানে চলে এসেছিল কারণ আমরা হঠাৎ করে গান প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছিলাম যেহেতু কালকে ফেয়ারওয়েল সেইভাবে তো তেমন কিছু হবে না বাট ছোট একটা অনুষ্ঠান অবশ্যই হবে তো আমরা সেকেন্ড ইয়াররাও কয়েকজন মিলে গান করছি তো আমরা যখন সাত ছিলাম হঠাৎ করে ওরা ঢুকে পড়ে আর তারপর বলে কি চলো গান প্র্যাকটিস করবো তো গানের চক্করে পড়ে আমাদের রিলস তো একদম হলোই না ঠিকঠাক মতো তো এখন সবাই গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই গান প্র্যাকটিস করছে এবার আমাদের খাবার টাইমও হয়ে গেছে খেতেও ডেকে দেবে আজকের মেনুতে আছে খিচুড়ি টক তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে একদম দুপুর থেকে শুরু করেছে বিকেল অবধি ঝাড়া বৃষ্টি হয়েছে এখন একটু কম আছে তো বৃষ্টির রাতে খিচুড়ি সেরা লাগবে আর আমাদের হোস্টেলে খিচুড়িটা সেরা বানায় তো খুব মজা লাগবে খেতে তো হচ্ছে আজকে রাতে বেশ ভালো মতো খাওয়া দাওয়া আপাতত যাই বাকিদের সাথে আমিও গানটা প্র্যাকটিস করি নাহলে কালকে পুরো ধেদরে দেব মর্নিং এভরিওয়ান কাল রাতে তো খাওয়া দাওয়ার পর এত নাচানাচি করেছি বাপরে বাপ রাত একটা বেজে গেছে আমাদের ঘুমো নাচ করার পরেও অনেক আমাদের গলায় পুরো ব্যথা করছিল হাসাহাসি করতে করতে তো এখন দেখতে পাচ্ছ গোটা হোস্টেল রুম ফাঁকা করে ফেলেছি এবার বেরোনোর পালা তো আমার মা আসবে মায়ের জন্য ওয়েট করছি মা চলে এলেই ব্যাগগুলো মাকে দিয়ে দেবো তারপর আমরা যাব কলেজের অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখা হয়ে গেলে তারপরেই বাড়ি যাব তো আজকে পুরো অনুষ্ঠানটাও তোমাদেরকে দেখাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমার ব্যাগ আর এই টেডি বিয়ারটা যেটা মায়ের সাথে পাঠাতে পারিনি এগুলো নিয়ে আসছি তো সেগুলো নিয়ে আমরা মানে আপাতত কলেজ যাব কলেজে প্রোগ্রাম আছে তো এই রুমে এইটা হচ্ছে আমাদের পাশের রুম এরা হচ্ছে না একজন মনে হচ্ছে এই রুমের নয় হ্যাঁ তো এদিকে হ্যাঁ এ হচ্ছে মালবিকা দিশা ওইদিকে ফাল্গুনি ফাল্গুনি হাই কর তোকে বোঝা যায় না হ্যাঁ ওটা হচ্ছে অর্পিতা রায় তারপর প্রণতি লিপি ওইদিকে পৃথা আর মানসী এতদিনে আমি সবার নাম ঠিকঠাক করে বলতে পেরেছি কারণ আমি কার নাম মনে রাখতে পারি না মানে বিশেষ করে ওই মানসী আর ওই কি যেন প্রণতি হ্যাঁ মানে ওদের নামগুলো ভুলিয়ে যায় যাই হোক তো আপাতত যাই আমি এটা আমার সাইকেলে বাঁধবো আমি নিয়ে যেতে পারবো না আচ্ছা এই রুমে দু তিন চারজন আছে এই রুমটা পুরো খালি হয়ে গিয়েছে এটা হচ্ছে তার পাশে হচ্ছে তিথি আর রীতিকা আর কই রে রিমিতা পিছনে ঘুরে আছে আর এই হচ্ছে সঞ্চিতা ঠিক আছে সবার নাম বুঝতে গেছে চলো আর তার পাশে যে রুম আছে এই রুমটা এরা অনেক আগেই এদের জিনিসপত্র নিয়ে চলে গেছে সেই বুধবার নিয়ে চলে গেছে আজ হচ্ছে শুক্রবার তো আরেকজনের আছে বাট ও দেখলাম না এলো বলে তো জানি না কখন কি করবে এই হচ্ছে আমাদের গোটা হোস্টেল ওই লাস্টের দিকে আমাদের বাথরুম আছে এটা সিঁড়ি যাই হোক আপাতত নিচে যাই দিয়ে আমার সাইকেল আমার টেডি বিয়ারটাকে বেঁধে দিই নাহলে আমি নিয়ে যেতে পারবো না আর মা আমার থলে আনতেই ভুলে গেছিলো সেজন্য শুধু ব্যাগটাই নিয়ে যেতে পারলো কোনো রকমের বালিশগুলো দিতে পারলাম বাকি আর কিছু নিয়ে যেতে পারেনি তো চলো আমরা অনেক কিছু
এখানে থাকতে থাকতে আমরা বুঝেছি যে এখান থেকে আমরা যে শিক্ষা আজ পাচ্ছি সেটা শুধুমাত্র শিক্ষকতার জন্যই একজন উৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য আমাদের তৈরি করছে। আমরা এখানে তো সবাই এসেছি, এক অপরকে চিনেছি, আমাদের হোস্টেলে থেকেছি, হোস্টেল জীবনটা আমাদের থেকে শুরু হয়েছে এবং প্রথমে যদিও বা ভেবেছিলাম যে না থাকা হতে প্রয়োজন নেই বা থেকে কি হবে, কিন্তু আজ যখন বিদায় বেলা এসেছে এবার বুঝতে পারছি যে এই যে আমাদের একসঙ্গে একটা পরিবারের মতন আমরা দেখেছি, নিজেদের সুখ দুঃখ ভাগ করেছি, ঝগড়া করেছি, আবার একে অপরের সমস্যায় পাশে দাঁড়িয়েছি, সেই সব জীবন আমরা এখানে করে যাচ্ছি। আবার কলেজ আসবো ঠিকই, কিন্তু সেই হোস্টেল জীবনটা আর হয়তো ফিরে পাবো না। আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের জন্য যে ভালোবাসা, যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেটা কোন স্থানে সেটা আমরা তখনই বুঝতে পেরেছি যখন আমরা নিজেরা শিক্ষকতা করার জন্য অন্য স্কুলে গিয়েছি। তখন ক্লাসরুমে গিয়ে প্রথম বুঝতে পারি যখন আমরা ম্যামদের বা স্যারদের পড়ানোর সময় পিছনে গল্প করি তখন ঠিক ম্যামদের কীরকম লাগে, কারণ সেই অনুভবটা আমরা ওখানে পেয়েছি এবং তখনই বুঝতে পেরেছি যে ওনারা আমাদের কত দোষ ত্রুটি অভিভাবক হয়ে ক্ষমা করেন, আমাদেরকে ভালোবেসে এখানে আগলে রেখেছে। তো আমি শিক্ষক শিক্ষিকাদের প্রতি জানাই যে আমার যা দোষ ত্রুটি ছিল নিজেদের ক্ষমা করবে এবং সহপাঠীদের উদ্দেশ্যে বলতে চাই যে এতদিন যা হয়েছে যদি কখনো কোনো কারণে তাদের মনে আঘাত দিয়ে থাকি তাহলে তারা যেন সেটা নিজেদের ক্ষমা করে। আর এত সুন্দর যে অনুষ্ঠানের আয়োজন করেছে ছোটো ছোটো ভাই বোনেরা তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আমি পাইবো না মোর খেয়া তোরি এই ঘাটে গো যখন করবে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হাসি খুশি ব্লগ তৈরি করছিলাম আমি, কিন্তু এদের জন্য আমার হাসি খুশি ব্লগ তৈরি করা হবে না, সব কেঁদে কেঁদে চোখ ভিজে নিজেদের অবস্থা খারাপ করছে। আচ্ছা তো আমার সুব্রা ম্যাম এসে আছে, আমি চলে এসেছি, তো সুব্রা ম্যামের সাথে দেখা করতে যাব। এদের কান্না মুখগুলো সব লুকিয়ে ফেলেছে, যে ভিডিও স্টার্ট করেছে অমনি সবাই লুকিয়ে গেছে। যাই হোক ভালো কথা, এবার এদের চোখের জলটা মোছাই আমি। তো দুপুর বেলাতেই প্রায় আড়াইটার সময় করে আমি বাড়ি চলে এসেছি, মানে বলতে গেলে অনেক লাস্টেই এসেছি, বাকি সবাই প্রায় চলে যাওয়ার পরেই। তো আমাদের কিছু কিছু বান্ধবী এত ইমোশনাল হয়ে পড়েছিল, সবাই কান্নাকাটি করছিল, তো ওদেরকে ছেড়ে আসতে তো সত্যিই মন খারাপ করছিল, কিন্তু যাদের দূরের বাড়ি তাদেরকে তো তাড়াতাড়ি চলেই যেতে হলো। তারপর কলেজের যেসব কাজকর্ম থাকে আমাদের, খেলার সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হলো, তারপর আমাদের যে মিল চার্জ সেগুলোর হিসাব নিকাশ হলো, তো সব কিছু পার্ট চুকিয়ে তারপরেই বাড়ি এলাম স্যার ম্যামদের আশীর্বাদ সঙ্গে নিয়ে। তো এক সপ্তাহ পর বাড়ি এসেছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কতদিন পর বাড়ি এসেছি, মানে এখন আবার বাড়ির ওপরে একটা আলাদা রকম ব্যাপার ফিল হচ্ছিল। তো যাই হোক, এসে ভাতটা খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, মানে এখনও কীরকম মনে হচ্ছে যেন চোখ মুখ হালকা ফুলে আছে ঘুমের জন্য, কাল এত রাত অব্দি জেগেছিলাম, তারপর সকালবেলা তো উঠে পড়েছিলাম, ঘুম সেভাবে হয়নি, সেটার জন্যে এখন আরও মনে হচ্ছে যেন ঘুমের দরকার। তা অনেকদিন পর আবার ছাদে এসে ভালো লাগছে, আর ছাদে আমাদের 5G টাওয়ার দেয় পাই আমি এখান থেকে, তো ওই জন্য আমি সন্ধ্যে থেকে ছাদেই কাটাই। এমনিতেও গ্রীষ্মকালে তো ছাদে বসে বেশ সুন্দর সুন্দর হাওয়াও পাওয়া যায়, তো আপাতত একটু ছাদেই থাকি, দেন নিচে যাব, তারপর দেখি হয় গ্রিন টি না হলে দুধ কিছু একটা খাবো। আমি আবার আমার জন্য চকলেট হরলিক্স আনিয়েছি, হ্যাঁ আমার খুব ভালো লাগে সব খেতে, তো দেখা যাক সন্ধ্যাবেলায় কী খাওয়া যায়। তো হঠাৎ করে জানতে পারলাম যে আমার মা আমাকে এত মিস করছিল যে কাল পাঁপড় ভেজেছে আর সেটা কৌটোতে করে রেখে দিয়েছে আজকে আমি আসবো বলে। তো যাই হোক, ডেলের জার্নি তো আমার এখানেই শেষ, আর তার সাথে সাথে আজকে আমার ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, আর এভাবে পাশে থেকো, সাপোর্ট করো, ব্যাস এটুকুই, টাটা।